শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মিলে ভালো আছো। আমি তোমাদের সবার তুলে আল্লাহর রহমতে ভালো আছি। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম পত্রিকা আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে এসেছি আমি বায়োলজি ক্লাস নিয়ে। প্রতি রবিবার তোমাদের সাথে আমার বায়োলজি ক্লাস নিয়ে দেখা হয়। তো গত লাস্ট দুটা ক্লাস আমরা পড়েছিলাম হচ্ছে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, দুটোই একটু জটিল চ্যাপ্টার ছিল। তো আজকে চিন্তা করলাম একটু সহজ কিছু পড়াই তোমাদেরকে, একটু ব্রেক, যাতে তোমরা সব জটিল জিনিস একসাথে না পড়ে কিছু জটিল কিছু সহজে হয়ে পড়ো। তো যাই হোক, তোমাদের ক্লাস 9 এর সিলেবাসে আছে ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ, আর দশম শ্রেণীর তোমাদের তো সবই আছে। সো তোমাদের জন্য দরকার হবে, আর 9 এর জন্য অবশ্যই নতুন চ্যাপ্টার, তোমরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। জীবের পরিবেশ, জীবের পরিবেশ, জীব বলতে কি? আমরা সবাই হচ্ছে জীব। আমাদের যাদের প্রাণ আছে, গরু ছাগল হাঁস মুরগি কিংবা যে কোনো প্রাণী উদ্ভিদ এবং আমরা মানুষ, আমরা সবাইকে জীবের অন্তর্ভুক্ত। আর জড় কারা? যাদের কোনো প্রাণ নেই, চেয়ার টেবিল কাঠ লোহা এগুলো হচ্ছে জড়। আমরা নিশ্চয়ই জানি তো জীবের পরিবেশ বলতে আমরা যে পরিবেশে থাকি, আমাদের পারিপার্শ্বিক যে জিনিসগুলো আমাদেরকে বড় আকারে আবৃত করে রাখছে, যে জিনিসগুলোর উপর আমরা ডিপেন্ডেন্ট, সেগুলো সবকিছু নিয়ে আমরা এখানে আলোচনা করব। এই কারণে এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে কি, জীবের পরিবেশ। তো আমি এখানে লিখে, এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি একটু বড় চ্যাপ্টার, তো আমি চিন্তা করেছি দুইটা ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারটা পড়াবো। আজকে হচ্ছে চ্যাপ্টারের প্রথম দিকের টপিকস গুলো আমি বেছে নিয়েছি। তো আমাদের মূল আলোচ্য বিষয় আজকে হচ্ছে কি কি, বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের উপাদান, পুকুরের বাস্তুতন্ত্র, খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল, আরেকটা হচ্ছে কি খাদ্যজাল। এই পাঁচটা টপিকস নিয়ে আমরা আজকে পড়ব। প্রথমে পড়ব কি বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র বলতে আমরা কি বুঝি? আমাদের চারপাশে যা আছে, আমাদের চারপাশে জীব বা জড় যে যে উপাদানগুলো আছে সবকিছু মিলেই হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্র সংজ্ঞা দিতে গেলে আমরা কিভাবে দিব, আমরা দিব কি উদ্ভিদ এবং প্রাণী, সেটা উদ্ভিদ হোক কিংবা প্রাণী হোক, উদ্ভিদ এবং প্রাণীর সাথে জড় পরিবেশের যে সম্পর্ক, উদ্ভিদ এবং প্রাণীর সাথে জড় পরিবেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটার নাম হচ্ছে কি মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়ার ফলে দেখা যায় এক একটা অঞ্চল ভেদে এক এক ধরনের পরিবেশ গড়ে ওঠে। এই মিথস্ক্রিয়ার উপর ডিপেন্ড করে যে এক একটা অঞ্চল ভেদে এক এক ধরনের পরিবেশ গড়ে ওঠে, সেই পরিবেশ গুলোকে আমরা বলতে চাচ্ছি কি বাস্তুতন্ত্র। যেমন আমাদের স্থল, আমরা যে এলাকাটাতে আছি আমরা নিশ্চয়ই পানি নিচে নেই, সো আমরা জলজ বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত নয়, আমরা হচ্ছে কি স্থলজ বাস্তুতন্ত্রে। তো বাস্তুতন্ত্র আমাদের দু তিন ধরনের হতে পারে, জলজ বাস্তুতন্ত্র, স্থলজ বাস্তুতন্ত্র, আরেকটা হচ্ছে কি মরুজ বাস্তুতন্ত্র, অর্থাৎ মরুভূমির বাস্তুতন্ত্র। মরুভূমিতে যেসব গাছপালা হয় সেগুলো কিন্তু আমাদের নর্মাল কি বলবো, আমাদের এই পুকুরের মধ্যে কিংবা আমাদের যে স্থলে আমরা কিন্তু ওই গাছপালা গুলো পাবো না। তো এক এক ধরনের মাটির উর্বরতা ক্ষমতা এক এক ধরনের, এক এক পরিবেশের এক এক ধরনের উদ্ভিদ জন্মে, এক এক পরিবেশে এক এক ধরনের প্রাণী থাকে। তো এগুলোর উপর ডিপেন্ড করে আমরা বাস্তুতন্ত্র গুলোকে ভাগ করেছি জলজ, স্থলজ এবং প্রাণীজ হিসেবে, জলজ, স্থলজ এবং মরুজ। তো আমরা প্রথমে বাস্তুতন্ত্রের উপাদান গুলো সম্পর্কে একটু পড়বো। বাস্তুতন্ত্রের উপাদান গুলোর মধ্যে কি কি আছে, জড় উপাদান, ভৌত উপাদান এবং জীব উপাদান। টোটাল বাস্তুতন্ত্রের যে উপাদান গুলো আছে সেগুলোকে তিন ভাগে ভাগ করেছি। জড় উপাদানের মধ্যে কি কি আছে দেখো, জড় উপাদানের মধ্যে রয়েছে অজৈব বস্তু এবং জৈব বস্তু, ভৌত উপাদানের কোনো ডিভাইডেশন নাই, আর জীব উপাদানের মধ্যে আবার কি কি আছে, উৎপাদক, খাদক এবং বিয়োজক। তো আমরা জড় উপাদান নিয়ে প্রথমে পড়ব। জড় উপাদান বলতে যে উপাদানগুলোর মধ্যে জৈব এবং অজৈব বস্তু থাকবে সেগুলোই হচ্ছে জড় উপাদান। এখন অজৈব বস্তু বলতে আমরা কি বুঝি, অজৈব বস্তু হচ্ছে যে বস্তুগুলো হচ্ছে কি আমাদের প্রাণীর শরীর থেকে আমরা পাই না, যে বস্তুগুলো আমাদের পরিবেশে থাকে, পরিবেশে আগে থেকে ছিল, কোনো প্রাণীর মধ্য দিয়ে আসে না, প্রাণীর জন্মের আগে থেকে ছিল, সেই বস্তুগুলোকে আমরা বলছি কি অজৈব বস্তু। আর জৈব বস্তু হচ্ছে যে প্রাণী বা উদ্ভিদ
এরা মারা যাওয়ার পর যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাসের উপস্থিতিতে সেগুলো কি হয়, বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে যে বস্তুতে পরিণত হয় সেই বস্তুটাকে আমরা বলছি কি, জৈব বস্তু। জৈব বস্তুগুলোকে আমরা নাম দিয়েছি হিউমাস। জৈব বস্তুর অপর নাম হচ্ছে হিউমাস। হিউমাসের মধ্যে কি কি আছে, ইউরিয়া আছে, নানা ধরনের বর্জ্য পদার্থ আছে, ইউরিক অ্যাসিড আছে, তো এগুলো হচ্ছে জৈব বস্তুর মধ্যে আছে। আর অজৈব বস্তুর মধ্যে রয়েছে কি কি, তোমার ধরো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, এই ধরনের যে উপাদানগুলো আমার বায়ুতে, নাইট্রোজেন, অক্সিজেন, বায়ুতে বলো, মাটিতে বলো, বা ভূগর্ভস্থ উপাদানগুলোতে বলো, যেগুলো আছে সেগুলোই হচ্ছে অজৈব বস্তু। এটার সাথে কিন্তু প্রাণী বা উদ্ভিদের কোনো সম্পর্ক নেই, বা তার জন্মের সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো পরিবেশে বহু আগে থেকে আছে। কিন্তু প্রাণী বা উদ্ভিদের বেঁচে থাকার জন্য এই বস্তুগুলো আমাদের বস্তুগুলো দরকার, তো এই জন্য এগুলো হচ্ছে বাস্তুতন্ত্রের একটা উপাদান। তারপর ভৌত উপাদান, ভৌত উপাদানগুলোর মধ্যে কি কি আছে, ভৌত উপাদানগুলোর মধ্যে আছে বাতাসের আর্দ্রতা, বায়ুর চাপ, জলীয় বাষ্পের পরিমাণ, তারপর হচ্ছে সমুদ্র এলাকা থেকে বা সমুদ্র তীরবর্তী এলাকা থেকে এর উচ্চতা, এগুলো হচ্ছে আমাদের কি, ভৌত উপাদান। আমাদের চারপাশে যে বায়ুটা আছে, বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, বায়ুতে কি পরিমাণ, বায়ুটা আর্দ্র না শুষ্ক, এইগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের যে উদ্ভিদ এবং প্রাণীগুলো বেঁচে থাকে। তো আমাদের এই এই জন্য এই উপাদানগুলোকেও কিন্তু বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য করা হয়েছে এবং তাদেরকে আলাদাভাবে ভৌত উপাদানের মধ্যে রাখা হয়েছে। তারপর হচ্ছে জীব উপাদান। জীব উপাদান বলতে আমরা কাদেরকে বুঝি, উৎপাদক, খাদক এবং বিয়োজককে বুঝি। উৎপাদক কারা, আমরা উৎপন্ন, উৎপাদক, উৎপন্ন হচ্ছে, উৎপাদিত হচ্ছে, উৎপাদক বলতে আমরা বুঝি যারা কি নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে বা তৈরি করতে পারে। আমরা মানুষ, আমরা কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, আমরা খাদ্যের জন্য বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের উপর নির্ভরশীল। তো উৎপাদক হচ্ছে সেই সবুজ উদ্ভিদ যাদের মধ্যে কি আছে, ক্লোরোফিল আছে। সবুজ উদ্ভিদ ছাড়া আর কারো পক্ষে কিন্তু খাদ্য প্রস্তুত করা সম্ভব নয়, কারণ আমরা জানি সবুজ উদ্ভিদ সূর্যের আলোকের উপস্থিতিতে পানি পানির পানি এবং ক্লোরোফিলের সাথে বিক্রিয়া করে কি করে, গ্লুকোজ বা খাদ্য উৎপন্ন করে। ওই খাদ্যটা খেয়ে পুরো জীব জগৎটা বা জীবকুলটা আমরা বেঁচে আছি। তো উৎপাদকের মধ্যে কি কি আছে, সবুজ উদ্ভিদকে আমরা শুধুমাত্র উৎপাদকের মধ্যে ধরবো। এরপর হচ্ছে খাদক। খাদকের মধ্যে যারা উৎপাদককে খেয়ে বেঁচে থাকে তারাই হচ্ছে কি, খাদক। হয়তো তার উৎপাদককে সরাসরি ভক্ষণ করছে, অথবা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি ভক্ষণ করছে, অর্থাৎ খাচ্ছে, যে জীবন ধারণ করছে তারাই হচ্ছে খাদক। খাদককে আমরা কয়েকটি স্তরে বা কয়েকটি ধাপে বিভক্ত করেছি, যেমন হচ্ছে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং সর্বোচ্চ স্তরের খাদক। প্রথম স্তরের খাদক কারা, প্রথম স্তরের খাদক হচ্ছে যারা সরাসরি তাদেরকে খায়, উৎপাদককে খায়, যারা সরাসরি উৎপাদকের উপর ডিপেন্ডেন্ট তারাই হচ্ছে প্রথম স্তরের খাদক। অর্থাৎ সবুজ উদ্ভিদ খেয়ে যারা বেঁচে থাকে তারাই হচ্ছে প্রথম স্তরের খাদক। আবার এই স্তরগুলা বা এই ডিভিশনগুলা কিন্তু আমাদের বিভিন্ন বাস্তুতন্ত্রের উপর ডিপেন্ডেন্ট। কোন কোন বাস্তুতন্ত্র দেখা যায় প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদকটাকে আমরা কি বলছি, সর্বোচ্চ স্তরের খাদক বলছি। আবার কোন কোন বাস্তুতন্ত্র দেখা যায় যেখানে আমার প্রাণীর পরিমাণ অনেক বেশি, সেখানে আমার স্তর হয়ে যাচ্ছে কয়টা, চারটা, অর্থাৎ এক একটা প্রাণী এক একটা প্রাণী খেয়ে বেঁচে থাকছে। সেক্ষেত্রে অর্থাৎ বাস্তুতন্ত্র অনুযায়ী আমাদের খাদ্যের স্তরটাও কিন্তু বাস্তুতন্ত্র অনুযায়ী হবে। তো প্রথম স্তরের খাদক যেটা, সেটা হচ্ছে যারা সরাসরি উৎপাদককে খেয়ে বেঁচে থাকে তারা হচ্ছে প্রথম স্তরের খাদক। তো এই প্রথম স্তরের খাদকের মধ্যে আমরা কাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি, প্রথম স্তরের খাদকের মধ্যে আমরা ধরো বিভিন্ন ধরনের জীবপ্লাঙ্কটন, যারা ফাইটোপ্লাঙ্কটন খেয়ে বেঁচে থাকে বা সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, তারপর হচ্ছে মশার লার্ভা বা শূককীট, অথবা হচ্ছে তোমার এই কি বলবো, জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে যদি ধরতে যাই তাহলে রুই, কাতলা মাছ, যারা হচ্ছে পানির উপরে লেভেলে থাকছে, তাদেরকে আমরা প্রথম স্তরের খাদক হিসেবে ধরতে পারি। আবার দ্বিতীয় স্তরের খাদক কারা, দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে যারা প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তারা সরাসরি উৎপাদককে খেতে পারছে না, কিন্তু প্রথম স্তরের খাদককে তারা খাদ্য হিসেবে গ্রহণ করছে, তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। আবার অনেক সময় দেখা যায় তারা উৎপাদককেও খায় আবার প্রথম স্তরের খাদককেও বেঁচে থাকে, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদকের মধ্যে আমরা কাদেরকে ফেলি, ব্যাং, তারপর শিয়াল, হরিণ, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক।
তারপর হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদকটি শীতের আগের লেভেলের খাদককে খেয়ে যারা বেঁচে থাকে তারাই হচ্ছে তৃতীয় স্তরের খাদক, অর্থাৎ দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তারাই হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক গুলোকে আমরা মোটামুটি মাংসাশী প্রাণী নামে পরিচিত, অর্থাৎ যেমন বাঘ, তারপর হচ্ছে তোমার কি বলবো সিংহ কিংবা মানুষ, আমরা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। আমরা দ্বিতীয় স্তরের খাদক হরিণ মুরগি এইগুলোকে আমরা বেঁচে থাকি। তো তৃতীয় স্তরের খাদক হচ্ছে দ্বিতীয় স্তরের খাদককে যারা খেয়ে বেঁচে থাকছে, আর সর্বোচ্চ স্তরের খাদক হচ্ছে যারা প্রথম দ্বিতীয় বা তৃতীয় এইসব যে স্তরের যে কোনো খাদককে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে তারা হচ্ছে সর্বস্তরের খাদক। এরা মাংসাশী প্রাণীগুলো এই স্তরের খাদকের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের বইয়ে আরেকটা বিশেষ খাদকের নাম দেওয়া আছে স্কেভেঞ্জার। স্কেভেঞ্জার স্কেভেঞ্জার অর্থ কি বল? স্কেভেঞ্জার অর্থ হচ্ছে যারা কি খায়, মৃত প্রাণীকে খেয়ে বেঁচে থাকে, যারা মৃত প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় আবর্জনাভুক বা স্কেভেঞ্জার, অর্থাৎ কারা? শকুন। শকুন কি করে? মৃত যেসব প্রাণী যেমন হয়তো কুকুর মারা গেছে বা বিড়াল মারা গিয়েছে বা গরু মারা গিয়েছে, তো এই ধরনের যে কোনো মৃত প্রাণীর মাংস খেয়ে যারা বেঁচে থাকে তাদেরকে আবর্জনাভুক বা স্কেভেঞ্জারের মধ্যে ফেলা হয়েছে। শকুন, বাজ পাখি এরা কিন্তু স্কেভেঞ্জারের মধ্যে আছে। এই হলো আমার খাদক। নেক্সট হচ্ছে বিয়োজক। বিয়োজক কারা? এই যে উৎপাদক এবং খাদক, খাদকের মধ্যে যে আমরা হরিণ বাঘ ভালুক মানুষ কিংবা শকুন এদেরকে যে আমরা ফেলেছি, হরিণ ব্যাং শিয়াল, এরা সবাই এই যে খাদক এবং উৎপাদক উদ্ভিদ, এদের এরা কি হয় একটা নির্দিষ্ট সময় পর সবাই কিন্তু মারা যায়, একটা নির্দিষ্ট লাইফ টাইম পর তারা মারা যায়, এবং মারা যাওয়ার পর এদেরকে মাটিতে মিশাতে যেসব ব্যাকটেরিয়া গুলো কাজ করে তাদেরকে পচনে যেসব ব্যাকটেরিয়া সাহায্য করে তারাই হচ্ছে মূলত বিয়োজক। তো এই জীব উপাদানগুলোর মধ্যে তোমার নিশ্চয়ই ক্লিয়ার, উৎপাদক খাদক এবং বিয়োজক সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণাটা ক্লিয়ার হয়েছে। আর একটু বইটা পড়ে নিবে, বইয়ে উদাহরণগুলো ক্লিয়ারলি দেওয়া আছে, আর আমার লেকচারের সাথে বইটা একটু মিলিয়ে নিবে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ইনবক্স করবে অথবা কমেন্টে সরাসরি লিখবে, আমি অবশ্যই নেক্সট ক্লাসে ব্যাংকের সলিউশন ক্লাস নিয়ে তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো। এই হলো বাস্তুতন্ত্রের উপাদান। নেক্সট আমরা যাব কুকুরের বাস্তুতন্ত্র। কুকুরের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে কুকুরের বাস্তুতন্ত্রের আমি একটু ছবিটা আঁকবো, এই জন্য একটা মিনিট ব্রেক। একটি কুকুরের বাস্তুতন্ত্র আমি আঁকলাম, একটি কুকুরের বাস্তুতন্ত্র। আমরা জানি বাস্তুতন্ত্রের উপাদানগুলো কিন্তু মোটামুটি থাকতে হবে সবখানে। আমরা যে আগে যে উপাদানগুলো পড়েছিলাম, জড় উপাদান, ভৌত উপাদান এবং জীব উপাদান, এই উপাদানগুলো কিন্তু যে কোনো বাস্তুতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য, এগুলো অবশ্যই বাস্তুতন্ত্রে থাকবে। তো আমাদের যে কুকুরের বাস্তুতন্ত্রটা আমরা বেছে নিয়েছি, কারণ হচ্ছে কুকুরের বাস্তুতন্ত্রে আমরা এটি হচ্ছে একটি আদর্শ জায়গা। জলজ বাস্তুতন্ত্রের একটি আদর্শ জায়গা হচ্ছে পুকুর, অর্থাৎ আমরা নদীতেও হয়তো সবগুলো উপাদান বা সবগুলো খাদ্যস্তর পাবো না, পুকুরের মধ্যে কিন্তু আমরা সবগুলো উপাদান এবং সবগুলো খাদ্যস্তর পাবো বলে কুকুরকে আমরা কি আদর্শ উপাদান হিসেবে, আদর্শ হিসেবে ধরে নিয়েছি। আর এখন আমরা কুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে পড়ব। তো প্রথমে আমরা কি করেছিলাম, বাস্তুতন্ত্রের প্রথম প্রথম উপাদান কি ছিল? জড় উপাদান, অর্থাৎ অজৈব এবং জৈব বস্তুগুলো। এই যে অজৈব এবং জৈব এই বস্তুগুলো আমার থাকবে হচ্ছে পুকুরের একদম তলানিতে অথবা পানিতে, একদম উপরের লেভেলে, উপরের স্তরে হয়তো কিছু ভেসে থাকবে আর কিছু থাকবে একদম পুকুরের তলদেশে। এটা হচ্ছে জৈব এবং অজৈব উপাদান। নেক্সট আসবে হচ্ছে আমার ভৌত উপাদান। ভৌত উপাদান গুলো আমার কি, ভৌত উপাদান বলতে আমার প্রথমে আসছে কি, সূর্যালোক। সূর্যালোক ছাড়া কি আমার বাস্তুতন্ত্র তো একেবারে ইনকমপ্লিট, কারণ হচ্ছে বাস্তুতন্ত্রের একটি প্রধান উপাদান হচ্ছে উৎপাদক, যারা খাদ্য তৈরি করবে। খাদ্য যদি তৈরি না করে আমার কোনো প্রাণী বেঁচে থাকবে না। তো সূর্যালোকের উপস্থিতিতে উৎপাদক খাদ্য তৈরি করবে, আর ওই খাদ্য খেয়ে উৎপাদকও যেমন বেঁচে থাকবে ঠিক তেমনি প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, সর্বোচ্চ খাদক এরা সবাই বেঁচে থাকবে। এরপর এরা যখন আমার মারা যাবে, এটাকে বিয়োজকরা কি করবে,
পচনে এবং গলনে সাহায্য করে আবার সেই উৎপাদকের খাদ্য প্রস্তুতের উপযোগী হিসেবে গড়ে তুলবে। তার মানে সূর্যালোক হচ্ছে আমাদের কি গুরুত্বপূর্ণ উপাদান। তো ভৌত উপাদানের মধ্যে আমার সূর্যালোক থাকবে, তারপর যে পানির চাপ বা পানির তাপমাত্রা, পারিপার্শ্বিক অবস্থা, জলীয় বাষ্পের পরিমাণ, এগুলো সবগুলোই ভৌত উপাদান হিসেবে পুকুরের আশেপাশে অবশ্যই আছে। নেক্সট হচ্ছে আমার কি তোমার ছিল হচ্ছে জীব উপাদান। জীব উপাদানের প্রথমে ছিল উৎপাদক। উৎপাদক বলতে আমরা কাদেরকে বুঝি? ক্লোরোফিল যাদের আছে, সবুজ উদ্ভিদ, তো তারাই হচ্ছে উৎপাদক। এই যে এখানে সবুজ উদ্ভিদ গুলো আছে, এরা কি করে? খাদ্য প্রস্তুত করে। তো এরা আমার উৎপাদক হিসেবে কাজ করছে। এছাড়া পানিতে ভাসমান কিছু ছোট ছোট প্লাঙ্কটন আছে, উদ্ভিদ প্লাঙ্কটন, যাদেরকে বলা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন গুলা এই যে এগুলো হচ্ছে সব ফাইটোপ্লাঙ্কটন। এখানে এগুলো হচ্ছে সব ফাইটোপ্লাঙ্কটন। এরাও কি করে? ফাইটো মানে হচ্ছে কি? উদ্ভিদ। তো ফাইটোপ্লাঙ্কটনের কাজ হচ্ছে, এরা যেহেতু সবুজ, এরা কি করে? সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য প্রস্তুত করে। তাহলে এই যে ভাসমান গাছ পাতা, এরা খাদ্য উৎপন্ন করছে এবং ফাইটোপ্লাঙ্কটনও খাদ্য উৎপন্ন করছে। এরা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক হিসেবে কাজ করছে। নেক্সট আছে কারা? নেক্সট হচ্ছে তোমার প্রথম স্তরের খাদক, অর্থাৎ যারা উৎপাদককে খেয়ে সরাসরি বেঁচে থাকে। প্রথম স্তরের খাদকের মধ্যে আছে জুপ্লাঙ্কটন। জুপ্লাঙ্কটন হচ্ছে প্রাণীজ প্লাঙ্কটন, যারা তারা হচ্ছে জুপ্লাঙ্কটন। এই যে জুপ্লাঙ্কটনের ছবি আমি এঁকেছি, এরা পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র পোকা। তো এই জুপ্লাঙ্কটন গুলা ফাইটোপ্লাঙ্কটনকে এবং উৎপাদককে খেয়ে সরাসরি বেঁচে থাকে। এছাড়াও পানির মধ্যে পাওয়া যাবে তোমার মশার শূককীট বা লার্ভা পাওয়া যাবে, তারপর হচ্ছে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব পাওয়া যাবে। এরা হচ্ছে তোমার প্রথম স্তরের খাদক। তাছাড়া রুই মাছ, কাতান মাছ, এদেরকেও কিন্তু আমরা প্রথম স্তরের খাদক হিসেবে রাখি। কারণ হচ্ছে এরা পুকুরের মধ্যে একদম উপরের লেভেলে তাদের অবস্থান থাকে। তো উপরের লেভেলে যেসব তোমার উৎপাদক বা ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন থাকে, সেগুলো তারা খেতে পারে। এই জন্য আমরা এদেরকেও পুকুরে রাখলাম, প্রথম স্তরের খাদকের মধ্যে রাখলাম। তারপর দ্বিতীয় স্তরের খাদক কারা? দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে যারা প্রথম স্তরের খাদককে খায়, অর্থাৎ ব্যাঙ। ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তাছাড়া চিংড়ি, ব্যাঙ, চিংড়ি, এগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, ছোট মাছ। এক কথায় ছোট মাছ, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, এরা হচ্ছে প্রথম স্তরকে খেয়ে বেঁচে থাকে। তারপর তৃতীয় স্তরের খাদক হচ্ছে বড় মাছ, অর্থাৎ শোল, বোয়াল, ভেটকি, এই টাইপের বড় মাছগুলা যারা দ্বিতীয় স্তরের খাদককে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করে, তারা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। নেক্সট হচ্ছে কি? বিয়োজক। এই ক্ষেত্রে কিন্তু আমার আর সর্বোচ্চ খাদক নেই, এই তৃতীয় স্তরের খাদককে কিন্তু আমরা সর্বোচ্চ খাদক হিসেবে আখ্যায়িত করছি পুকুরের বাস্তুতন্ত্রে। নেক্সট হচ্ছে বিয়োজক। এই যে বিয়োজকের অবস্থান হচ্ছে পুকুরের তলদেশ ঘেঁষে অথবা কাদার মধ্যে। বিয়োজক কি করে? বিয়োজক কি করবে? তোমার এই ফাইটোপ্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটন বা প্রথম স্তর দ্বিতীয় স্তরের খাদক গুলোকে মেরে ফেলতে সাহায্য করে। মেরে ফেলার পরে বা অথবা ওরা নিজেরাই মারা গেল, কোনো একটা কারণে মারা গেল, মারা যাওয়ার পর তারা কি করবে? এই বিয়োজক গুলা, তোমার বিয়োজকের মধ্যে কারা আছে? ছত্রাক এবং ব্যাকটেরিয়া আছে। ছত্রাক এবং ব্যাকটেরিয়া কি করবে? এদের পরনে এবং পচনে সাহায্য করে আবার উৎপাদকের জন্য খাদ্য তৈরির উপযোগী হিসেবে গড়ে তুলবে। এই হচ্ছে আমার পুকুরের বাস্তুতন্ত্রের মোটামুটি একটা ধারণা তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। তোমরা বইটা আরেকটু পড়বে, বইয়ে এগুলোই লিখা আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। নেক্সট আমরা চলে যাবো হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র গেল, এরপর আসতেছে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। শিকল দেখে আমরা বুঝতে পারছি কি? রেলগাড়িতে যেমন শিকল থাকে, একটা প্ল্যাটফর্ম একটা কিসের সাথে, বগির সাথে আরেকটা বগি যেমন লাগানো থাকে, তো শিকল কি? ঠিক তেমনি আমাদের বাস্তুতন্ত্রেও একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর কি থাকবে? সংযোগ থাকবে, সেটাই হচ্ছে কি? শিকল। তো আমাদের বাস্তুতন্ত্রের প্রথম উপাদানটা হচ্ছে কি? উৎপাদক। উৎপাদক ছাড়া সব বাস্তুতন্ত্রে হচ্ছে কি? ইনকমপ্লিট। তো উৎপাদককে খেয়ে থাকবে কারা? প্রথম স্তরের খাদকরা, ওদেরকে খেয়ে থাকে দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তরকে খায় হচ্ছে তৃতীয় স্তর। এরপর তৃতীয় স্তরে খাদককে খাবে তারা সর্বোচ্চ খাদকরা। তো এই যে শিকলটা হচ্ছে, এটা কিন্তু এভাবে যাবে শিকলটা। আমার এখানে লেখার জায়গা নাই বলে বা আমি মূলত কিছু বিষয়টা মুছে দিই, শিকলটা কিন্তু এভাবে ব্রেক হতে পারবে না। শিকলটা তোমাকে লেখার সময় নিতে হবে, কোনো একটা বাস্তুতন্ত্রে যখন শিকল নিতে বলা হবে বা এক্সাম্পল দিতে বলা হবে, তুমি কিন্তু এভাবে লিখবে দ্বিতীয় স্তরে খাদক, ওদেরকে খাচ্ছে কারা? তৃতীয় স্তর। আর কিছু কিছু বাস্তুতন্ত্রে আমি বলেছি সর্বোচ্চ খাদক আছে, এটা হচ্ছে বাস্তুতন্ত্র সাপেক্ষে সর্বোচ্চ খাদক। তো আমরা যদি
একটা বাগানের কথা বা একটা মাঠের কথা চিন্তা করি বা স্থলজ বাস্তুতন্ত্রের কথা চিন্তা করি, সেখানে মাঠে কি উৎপন্ন হয়? মাঠে থাকে কি? সবুজ ঘাস। তাহলে সবুজ ঘাস এক্ষেত্রে আমার কিসের কাজ করছে? উৎপাদকের কাজ করছে। এই সবুজ ঘাস কে খাচ্ছে? কারা? বিভিন্ন ধরনের ফড়িং প্রজাপতি, এরা উড়ে বেড়ায়। এই ফড়িং আর প্রজাপতি সবুজ ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। এটাকে আবার খাচ্ছে কারা? ব্যাং। ব্যাংকে খাচ্ছে হচ্ছে সাপ। আবার ওই বাস্তুতন্ত্রে যদি ছোট সাপের পরিবর্তে বড় কোনো সাপ থাকে, ছোট সাপও আছে আবার বড় সাপও আছে, তো সেই ক্ষেত্রে ওই বড় সাপটা, অজগর সাপ বলো কিংবা গুই সাপ বলো, এরা হচ্ছে সর্বোচ্চ খাদ্য। অর্থাৎ এরা তৃতীয় স্তরে এই ছোট ছোট সাপগুলোকে খেয়ে তারা ডিরেক্ট খেয়ে বেঁচে থাকে, এই জন্য এই তাদেরকে বলা হচ্ছে সর্বোচ্চ খাদ্য। তো আমরা এই ধরনের যে একটা চেইন দেখতে পাচ্ছি, উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরে খাদকের মধ্যে যে চেইন দেখতে পাই, সেটাই হচ্ছে মূলত খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। এই খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খলকে তিন ভাগে আবার ভাগ করা যায়। তিনি খাদ্য শিকলকে আমরা তিন ভাগে ভাগ করি, অর্থাৎ তিন ধরনের খাদ্য শিকল আমরা দেখতে পাই। তিন ধরনের খাদ্য শিকল আমরা দেখতে পাই। প্রথম খাদ্য শিকলটা হচ্ছে, প্রথম খাদ্য শিকলটা হচ্ছে কি তোমার? পরজীবী খাদ্য শিকল। তারপর হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। শিকারী খাদ্য শিকল। তো আমরা কিন্তু লেখাগুলো থেকে বুঝতে পারছি যে ডেফিনেশনটা কেমন হতে পারে। পরজীবী খাদ্য শিকল কারা? অর্থাৎ যারা হচ্ছে পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে, যেমন হচ্ছে কে? মশা। মশা আমাদের শরীরকে পোষক দেহ হিসেবে ইউজ করে, বা যে কোনো প্রাণীর শরীরকে পোষক দেহ হিসেবে ইউজ করে। তো সে কি করে? খায়, রক্ত চুষে খায়। আমাদের শরীরে কোন একটা স্থানে বসে রক্ত নিয়ে সে কিন্তু বেঁচে থাকছে। তারপর হচ্ছে উপর, এরা হচ্ছে পরজীবী খাদ্য শিকল। এই ক্ষেত্রে কিন্তু উৎপাদক নেই, অর্থাৎ এই খাদ্য শিকলটা কিন্তু ইনকমপ্লিট বা অসম্পূর্ণ। মশা মানুষ, মশা মানুষের গায়ে বসছে এবং মশা থেকে হচ্ছে তোমার কি বিভিন্ন ধরনের ভাইরাস সৃষ্টি হচ্ছে, যেমন হচ্ছে ডেঙ্গু, এডিস মশা ছড়াচ্ছে, বা তোমার হচ্ছে ম্যালেরিয়া, এসব রোগ ছড়াচ্ছে, হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়াচ্ছে এই মশা। তো এই পরজীবী খাদ্য শিকলটা হচ্ছে যে পরজীবী যারা হচ্ছে যেসব প্রাণী পোষক দেহের উপর নির্ভরশীল, তারাই হচ্ছে পরজীবী খাদ্য শিকলে অবস্থান করছে। এরপর মৃতজীবী খাদ্য শিকল, যারা হচ্ছে মৃত প্রাণী খেয়ে বসবাস করে, মৃত প্রাণী খায়, তারাই হচ্ছে যেই শিকল বা মৃত প্রাণী দিয়ে স্টার্ট হয়, শুরু হয়, সেটাই হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। অর্থাৎ যে কোনো প্রাণীর মৃতদেহ, মৃতদেহটাকে ডিকম্পোজ করছে কে? ছত্রাক। আবার ছত্রাকটা খাচ্ছে কে? কেঁচো। তাহলে এই খাদ্য শিকলটা হচ্ছে আমার কিসে আছে? মৃতজীবী খাদ্য শিকলের মধ্যে অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে শিকারী খাদ্য শিকল। শিকারী খাদ্য শিকলের মধ্যে আমরা যে প্রথম খাদ্য শিকলটা যে পড়েছিলাম, যে আমরা যে স্থলজ খাদ্য শিকল সম্পর্কে পড়েছিলাম, সেই খাদ্য শিকলটার মধ্যে হচ্ছে উৎপাদক, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর এবং সর্বোচ্চ খাদক। অর্থাৎ শিকারী খাদ্য শিকলের মধ্যে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ ফড়িং সরাসরি খাচ্ছে সবুজ ঘাসকে, ব্যাং আবার শিকার করে খাচ্ছে কাকে? ফড়িংকে। ব্যাংকে শিকার করছে সাপ, আবার এই ছোট সাপকে শিকার করছে অজগর সাপ, এই জন্য এই খাদ্য শিকলটা হচ্ছে শিকারী খাদ্য শিকল। আগে দুটো খাদ্য শিকল কিন্তু ইনকমপ্লিট বা অসম্পূর্ণ খাদ্য শিকল, কারণ তাদের মধ্যে উৎপাদক ছিল না। আর শিকারী খাদ্য শিকলটা হচ্ছে আমাদের মূল খাদ্য শিকলের উদাহরণস্বরূপ। অর্থাৎ এখানে এটাকে আমরা আগে হিসেবে নিব, এখানে আমাদের কি আছে? উৎপাদক আছে, এই হলো আমাদের শিকারী খাদ্য শিকল। তো খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। অর্থাৎ উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরে খাদকগুলোর মধ্যে যে সম্পর্ক, আন্ত সম্পর্ক বা আন্তঃক্রিয়া, সেটি যখন আমরা শিকল আকারে বা শৃঙ্খল আকারে প্রকাশ করি, তখন সেটাকে বলছে কি? খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। নেক্সট আমরা পড়বো হচ্ছে কি? খাদ্য জাল বা ফুড ওয়েব। খাদ্য জাল, যেটাকে বলা হচ্ছে কি? ফুড ওয়েব। জাল বলতে কি বুঝি আমরা? জাল হচ্ছে
একটার সাথে আরেকটা লিংক, এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, এভাবে জাল মতো বিস্তার করবে। অর্থাৎ একই প্রাণী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের খাদক হিসেবে সে নিজেকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ মানুষ হয়তো একটা খাদ্য শিকলে দেখা যাবে লিটেল স্তরের খাদক, আবার অন্য একটি বাস্তুতন্ত্র দেখা যাচ্ছে সে সর্বোচ্চ স্তরের খাদক। ঠিক তেমনি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক হয়তো কোনো খাদ্য স্তরে দ্বিতীয় স্তরের খাদক, আবার কখনো কখনো কোনো খাদ্য স্তরে তৃতীয় স্তরের খাদক। তো এই ধরনের খাদ্য চালের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কি পাবো, খাদ্য শিকড় পাবো। এক একটা খাদ্য চালের মধ্যে অনেকগুলো খাদ্য শিকড় পাবো। তো আমি বইয়ের ছবিতে একটু আঁকছি, তোমরা জাস্ট একটা মিনিট দেখো ছবিটা আমি আঁকার চেষ্টা করছি, দ্রুতই আঁকছি। প্রথমে হচ্ছে কি, জু প্লাঙ্কটন গুলো আমরা কোথায় পেয়েছিলাম? জু প্লাঙ্কটন ছিল পুকুরের বাস্তুতন্ত্রে পেয়েছিলাম। তো জু প্লাঙ্কটন বলতে আমরা কি বলেছিলাম, জু প্লাঙ্কটন হচ্ছে প্রাণীজ প্লাঙ্কটন। জু মানে হচ্ছে প্রাণী, তো আর ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ। জু প্লাঙ্কটন, এরপর হচ্ছে বড় মাছ, মাছ, তারপর হচ্ছে আবার ছোট মাছ, এদিকে আছে হচ্ছে ছোট মাছ, তারপর আছে হচ্ছে শৈবাল। শৈবাল এবং ছত্রাক কি হিসেবে কাজ করে? এটা হচ্ছে শৈবাল বা ছত্রাক, যে হচ্ছে আমার বিয়োজকের কাজটা করবে। নেক্সট হচ্ছে মাছ পাখি, নেক্সট হচ্ছে মাছ পাখি, যেটা হচ্ছে আমার কি হিসেবে কাজ করবে, সর্বস্তরে খাদক হিসেবে কাজ করবে হচ্ছে কে, বাজ পাখি। বাজ পাখি হচ্ছে আমার সর্বোচ্চ স্তরে খাদক। এখন দেখো লিংকটা, তোমরা দেখো ছোট মাছের লিঙ্ক আছে, এটা হচ্ছে বড় মাছ তৃতীয় স্তরের খাদক, এটা হচ্ছে ছোট মাছ দ্বিতীয় স্তরের খাদক, এটা হচ্ছে জু প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন যেটা হচ্ছে কি প্রথম স্তরের খাদক। তো এখানে কিন্তু দেখো বিয়োজকের সাথে যেমন জু প্লাঙ্কটনের সম্পর্ক আছে, বিয়োজকের আবার জু প্লাঙ্কটনের সাথে বড় মাছের সম্পর্ক আছে, বড় মাছের সাথে আছে কার আবার মাছ পাখি, আবার ছোট মাছের সাথে তার আছে বাজ পাখি, ছোট মাছকেও কিন্তু বাজ পাখি খাচ্ছে, আবার ছোট মাছকেও বড় মাছ খাচ্ছে। এখানে আমার অনেকগুলো কি পাওয়া যাচ্ছে, একটা ফুড জালের মধ্যে অনেকগুলো ফুড ফুড চেইন অর্থাৎ খাদ্য শিকড়, এক একটা খাদ্য জালে আমার তিন চারটা বা এর অধিক খাদ্য শিকড় আমরা পেয়ে থাকি। আমি যে চিত্রটা এঁকেছি সেখানে কিন্তু আমরা পাঁচটা খাদ্য শিকড় পাই, এই যে আমাদের বইয়ে আছে। প্রথমটা হচ্ছে শৈবাল, শৈবাল থেকে যাচ্ছে কার কাছে, ছোট মাছ, ছোট মাছ থেকে যাচ্ছে বাজ পাখি। আমি চিত্র অনুসারে লিখি, শৈবাল, শৈবাল থেকে যাচ্ছে ছোট মাছ, আবার ছোট মাছ থেকে হচ্ছে বাজ পাখি, এটা একটা কি ফুরচে, একটা ফুরচেন পেলাম। আবার শৈবাল থেকে যাচ্ছে কার কাছে, জু প্লাঙ্কটনের কাছে, শৈবাল, জু প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন থেকে হচ্ছে বড় মাছ, বড় মাছ থেকে হচ্ছে বাজ পাখি। এই আরো কিন্তু আমরা পাচ্ছি, এখানে আমি দুটো লিখলাম, তারপর আবার দেখো শৈবাল, শৈবাল থেকে জু প্লাঙ্কটন, শৈবাল থেকে জু প্লাঙ্কটন, তারপর হচ্ছে ছোট মাছ, বড় মাছ এবং বাজ পাখি। এভাবে আমরা এক একটা খাদ্য জাল থেকে কিন্তু অনেকগুলো খাদ্য শিকল পাচ্ছি। তাহলে আমরা খাদ্য জাল বলতে কাকে বলছি, একটা বাস্তুতন্ত্রে অনেকগুলো খাদ্য শিকলের যে সমাহার বা অনেকগুলো খাদ্য শিকল মিলে যে খাদ্য জালটা তৈরি করছে সেটাই হচ্ছে আমাদের ওই বাস্তুতন্ত্রের পুনরূপ বা খাদ্য জাল। এই হচ্ছে আমাদের আজকের দিনের পড়া, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর
তোমরা চেষ্টা করবে এখান থেকে এই টপিকস রিলেটেড কোশ্চেন গুলা নিজেরা খুঁজে বের করতে। আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন বলছি, যেমন হচ্ছে প্রথমে পড়েছিলাম মিথস্ক্রিয়া কি। মিথস্ক্রিয়া কি বলেছিলাম? যে কোনো একটা বাস্তুতন্ত্রে বা যে কোনো একটা পরিবেশে উদ্ভিদ এবং প্রাণীর সাথে জড় পদার্থের যে সম্পর্কটা সেটা হচ্ছে মিথস্ক্রিয়া। তাহলে মিথস্ক্রিয়া কি আসছে, বাস্তুতন্ত্র কি আসছে, বাস্তুতন্ত্রের উপাদানগুলো কি, জৈব উপাদান এবং অজৈব উপাদানের এক্সাম্পল দাও বা উদাহরণ দাও, তারপর হচ্ছে কোন একটা বাস্তুতন্ত্রে একে তার সার্বিক অবস্থা বা সার্বিক কি কি বিষয় তার মধ্যে উপস্থিত আছে সেগুলো বর্ণনা করো। সেটা পুকুরের বাস্তুতন্ত্র হতে পারে কিংবা স্থলজ বাস্তুতন্ত্র হতে পারে, যেটা পরীক্ষায় আসে আমাদের বইয়ে পুকুরের বাস্তুতন্ত্র আছে, ঠিক এভাবে আমরা স্থলজ বাস্তুতন্ত্রটা কি করব লেখার চেষ্টা করব। তারপর হচ্ছে খাদ্যজাল সম্পর্কে, খাদ্যজাল কি, একটা খাদ্যজালের মধ্যে কতটি আমরা খাদ্য শিকড় পেতে পারি শীতের সাহায্যে তোমরা বুঝিয়ে লিখো। তারপর খাদ্য শিকল, মৃতজীবী খাদ্য শিকল কেন অসম্পূর্ণ বা পরজীবী খাদ্য শিকল কেন অসম্পূর্ণ, এই কোয়েশ্চেন গুলা, এই রিলেটেড কোয়েশ্চেন গুলা, আরো কিছু কোয়েশ্চেন তোমরা নিজেরা চেষ্টা করবে বানানোর এবং সেগুলো লিখে ফেলার, বাসায় বসে হোমওয়ার্ক করবে এবং ইনবক্সে পাঠিয়ে দিবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, ইনশাল্লাহ আবার দেখা হবে।